হ্যালো ওয়েন ওয়েলকাম টু কনসেপ্টোপিডিয়া। ভারতের ডিফেন্স স্ট্র্যাটেজিস্টরা অনেকদিন থেকে একটি দুমুখী যুদ্ধ বা টু ফ্রন্ট ওয়ারের পসিবিলিটি দেখছেন। এই জল্পনাকে উস্কে দিয়ে আমাদের চিফ অফ এয়ার মার্শাল বলেছেন যে ভারত একটি দুমুখী যুদ্ধ বা টু ফ্রন্ট ওয়ারের জন্য একেবারে প্রস্তুত। চায়না যে সমস্ত ইনফ্রাস্ট্রাকচার লাদাখে তৈরি করছে তাতে ভারতের কম্ব্যাট ক্যাপাবিলিটি কম হবে না। তাই আজকে আমরা দেখব যে টু ফ্রন্ট ওয়ার অ্যাকচুয়ালি কী এবং ভারতীয় মিলিটারি এতে লড়বার জন্য কতটা প্রস্তুত। তবে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তবে তার আগে আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন, কারণ আমরা এইরকম ইন্টারেস্টিং এবং কন্টেম্পোরারি টপিকের উপরে ভিডিও সবসময় বানিয়ে থাকি। চলুন সবার আগে বুঝে নিই যে দুমুখী যুদ্ধ বা টু ফ্রন্ট ওয়ার কাকে বলে। টু ফ্রন্ট ওয়ারের আইডিয়া সাউথ এশিয়ান চেঞ্জিং জিওপলিটিক্যাল সিচুয়েশনের জন্য সামনে এসেছিল, যেখানে ভারতের দুটি সবথেকে বড় শত্রু চায়না ও পাকিস্তান। যদিও চায়নার সাথে আমাদের একটি মাত্র লড়াই হয়েছে 1962, কিন্তু পাকিস্তান ও ভারতের মধ্যে চারটি যুদ্ধ হয়ে গেছে। এছাড়াও পাকিস্তান ভারতের সাথে গত কয়েক দশক ধরে প্রক্সি ওয়ারে ইনভলভ ছিল, যার এক্সাম্পল আমরা কাশ্মীর থেকে মুম্বাই অবধি দেখতে পারি বিভিন্ন টেরোরিস্ট অ্যাটাকের মাধ্যমে। কারণ তারা জানে যে পাকিস্তান কোনোদিনই ফুল স্কেল ওয়ারে ভারতকে হারাতে পারবে না, পাকিস্তান একা কোনোদিনই ভারতকে হারাতে পারবে না। তাই ইমার্জ হয় টু ফ্রন্ট ওয়ারের কনসেপ্ট। টু ফ্রন্ট ওয়ারের মানে পাকিস্তান ভারতকে তখনই ফুল স্কেল কনভেনশনাল ওয়ারে ইনভলভ করবে যখন কোনো বড় শক্তি পাকিস্তানকে সাহায্য করবে, মানে অ্যাগ্রেসিভ চায়না ও অ্যাগ্রেসিভ পাকিস্তান একসাথে ভারতকে আক্রমণ করতে পারে। একেই বলা হয় টু ফ্রন্ট ওয়ার। আর্মি চিফ জেনারেল নারাভানে গত বছর বলেছেন যে যে কোনো সময় যে কোনো লেভেলে ভারতের এগেনস্টে ইন্টারাক্ট করতে পারে এই দুটি শক্তি। তার মতে এই অ্যাটাকগুলি সিয়াচেন এবং সাবসগাং ভ্যালি থেকে আসবে, কারণ এই দুই রিজিয়নের পার্শ্ববর্তী এলাকা চায়না ও পাকিস্তান দ্বারা কন্ট্রোল। তিনি আরও বলেছেন যে এই আক্রমণের থেকে বাঁচতে ভারতকে রেডি থাকতে হবে। চলুন এবার দেখে নিই যে ভারত এই টু ফ্রন্ট ওয়ারকে সামলাতে কতটা তৈরি। এয়ার পাওয়ারের কথা বলতে গেলে প্রথমেই বলতে হয় যে রাশিয়ান S-400 সারফেস টু এয়ার মিসাইলকে ইন্ডিয়ান এয়ারফোর্স এই বছরের শেষে ইন্ডাক্ট করবে। এই ডিলটি 2018 সালে $5.43 বিলিয়ন সাইন করা হয়। এর জন্য ইন্ডিয়ান মিলিটারি পার্সোনালদের ট্রেনিং ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। এছাড়া চিফ এয়ার মার্শাল বলেছেন যে এলএসির ওপারে চাইনিজ মিলিটারিরা তিনটি জায়গায় প্রেজেন্ট আছে, যার জন্য IAF সম্পূর্ণ রকমভাবে প্রিপেয়ার্ড। তিনি আরও বলেছেন যে চায়নার মাল্টিপল হাই অল্টিটিউড মিশনকে কন্ডাক্ট করবার ক্যাপাবিলিটি অনেকটা কম, কারণ ভারতের কাছে রাফাইল আছে। এছাড়া অ্যাপাচে হেলিকপ্টারও IAF কম্ব্যাট ক্যাপাবিলিটিকে অনেকটা এনহ্যান্স করেছে। তিনি আরও বলেছেন যে আমাদের অফেন্সিভ স্ট্রাইক ক্যাপাবিলিটি নিউ ওপেন আর ফ্লিটের ইন্ট্রাকশনের পরে অনেকটা বেড়ে গেছে। এছাড়া IAF 6টি লাইট ইউটিলিটি হেলিকপ্টারকে ইন্ডাক্ট করতে চলেছে, যাকে হিন্দুস্তান অ্যারোনটিক্যাল লিমিটেড তৈরি করছে, যার জন্য আগামী দশকে প্রায় 35টি ফাইটার স্কোয়াড্রন রেডি থাকবে IAF-এর কাছে। এবং IAF চাইছে যে নেভি ও আর্মির সাথে নিজেকে ইন্টিগ্রেট করতে, যা জয়েন্ট প্ল্যানিং এবং এক্সিকিউশন অফ অপারেশনের মাধ্যমে পসিবল, যা কম্ব্যাট ক্যাপাবিলিটিকে অনেকটা বাড়িয়ে দেবে। ইন্ডিয়ান আর্মি টু ফ্রন্ট ওয়ারের জন্য নিজেকে ক্যালিব্রেট এবং রিফর্ম করছে, মানে ইন্ডিয়ান আর্মি এখন কনভেনশনাল ওয়ার ছাড়াও বালাকোটের মতো এয়ার স্ট্রাইক করতে প্রস্তুত, যা শত্রুপক্ষকে শক্তি প্রদর্শন করে ওয়ার্নিং দিতেও কাজে লাগবে। বালাকোট এয়ার স্ট্রাইক দেখিয়েছে যে যদি এসকেলেটরি গেমকে স্কিলফুলি হ্যান্ডেল করা হয় তবে যে কোনো অফেন্সিভ স্ট্র্যাটেজি করে কনভার্ট নাও হতে পারে। ইন্ডিয়ান মিলিটারিতে ট্যাঙ্ক এবং ফাইটার এয়ারক্রাফট প্রচুর পরিমাণে রয়েছে, যাকে আমরা দ্রুত কাজে লাগাতে পারবো। এছাড়া ইন্ডিয়ান আর্মি 1700টি ফিউচার রেডি কম্ব্যাট ভেহিকেলকে তৈরি করবার প্ল্যানে আছে 2030-এর মধ্যে, যা মুশকিল ভূপ্রকৃতি এবং হাই অল্টিটিউডে সুন্দরভাবে কাজ করতে পারবে, এমনকি এটা মরুভূমিতেও কাজ করতে পারবে। এবং এগুলি আর্মির ট্যাঙ্কের মতো কাজ করবে ও শত্রুপক্ষের ড্রোন, ট্যাঙ্ক এবং হেলিকপ্টারকেও কাউন্টার করতে পারবে। এই ফিউচারিটি কম্ব্যাট ভেহিকেলটি মডার্ন টেকনোলজি যেমন AI এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ারকে ইউজ করবে লড়াই করবার জন্য। যদিও ট্যাঙ্ক যে কোনো ওয়ারে একটি ডিসাইডিং ফ্যাক্টর, কিন্তু বর্তমানে তার ড্রোনের থেকে বেশি থ্রেট পাচ্ছে। এই জন্য FRCV মানে ফিউচার রেডি কম্ব্যাট ভেহিকেল ট্যাঙ্কের এই থ্রেটকে কমাবে এবং আমাদের আর্মিকে মোবিলিটি প্রদান করবে। এছাড়াও ইন্ডিয়ান আর্মি লেজার এবং ডাইরেক্টেড এনার্জি ওয়েপেনকেও ইন্ডাক্ট করবার প্ল্যানে রয়েছে। এই টু ফ্রন্ট ওয়ারের থ্রেটকে বুঝে ইন্ডিয়ান আর্মি তার ফোকাসকে পাকিস্তানের LAC-র সাথে চায়নার LAC বরাবর রেখেছে। এক্সপার্টরা মেইনটেইন কনফ্লিক্ট এবং নেভাল প্রিপেয়ারনেসকে অনেকটাই গুরুত্ব দিচ্ছে টু ফ্রন্ট ওয়ারে। নেভাল পাওয়ার যে কোনো দেশের জন্য খুবই ইম্পর্ট্যান্ট, কারণ বর্তমানে সব দেশ তার এয়ারফোর্স এবং আর্মিকে মডার্ন ডে ইকুইপমেন্ট এবং অ্যাপারেটাস দিয়ে সিকিউর করে নিয়েছে, এবং ল্যান্ড বাউন্ডারি এবং এয়ার স্পেস বর্তমান পরিস্থিতিতে ওয়েল ডিফাইন্ড। কিন্তু মেইনটেইন ডোমেনে ইন্টারন্যাশনাল ওয়াটারের একটি কনসেপ্ট রয়েছে, যার জন্য কোনো দেশ হাই সিতে তার ফোর্সকে কনসেন্ট্রেট করে তার শক্তি প্রদর্শন করতে পারে। ছাড়া চায়না এতে ভাবে যে চায়নার গ্রেট পাওয়ার গ্রেট নেভি ছাড়া অসম্পূর্ণ।
গ্লোবালি তার ডেড ট্র্যাপের সাহায্যে চায়না যেভাবে ছোট ছোট দেশ বা আইল্যান্ডের পোর্টের উপর কব্জা করছে তা এই প্ল্যানেরই বড় অংশ। আর ভবিষ্যতে এই পোর্টগুলিকে ইউজ করে চায়না তার নেভাল পাওয়ারের মাধ্যমে ভারতকে ঘিরে ফেলতে পারে। বেজিংয়ের টু ওশান পলিসি ইন্ডো প্যাসিফিকে ব্যালেন্স অফ পাওয়ারকে রিডিস্ট্রিবিউট করতে চাইছে, যার জন্য চায়না তার নেভিকে সাউথ চায়না সি এবং ওয়েস্টার্ন প্যাসিফিক থেকে ইন্ডিয়ান ওশানে নিয়ে এসেছে। এর জন্য ভারত স্ট্র্যাটেজিক পার্টনারদের সাথে রোবাস্ট রিলেশন ক্রিয়েট করতে শুরু করে দিয়েছে। যেমন ভারত ও ইউএসএর মধ্যে 40 বছরের পুরনো মালাবার এক্সারসাইজ আরও এক্সপ্যান্ড হয়েছে, যার 25th এক্সারসাইজে কোয়াড কান্ট্রিগুলিকেও ইনভলভ করা হয়েছিল। যে এক্সারসাইজটি প্যাসিফিক ওশানের একটি স্ট্র্যাটেজিক্যাল আইল্যান্ড গুয়ামে হয়েছিল, 2017তে কোয়াডের রিভাইভাল আজ একটি বড় জিওপলিটিক্যাল ইভেন্ট হয়ে উঠেছে। কারণ ভারত, জাপান, অস্ট্রেলিয়া, ইউএসএ সবার কাছেই চায়নার সিকিউরিটি থ্রেট হয়ে উঠেছে। মালাবার এক্সারসাইজ এইসব দেশের নেভির ইন্টার অপারেটেবিলিটিকে ইম্প্রুভ করেছে, তাতে কমপ্লেক্স সারফেস, সাব সারফেস এবং এয়ার অপারেশন ইনভলভ ছিল, এবং এতে লাইভ ওয়েপন ফায়ারিং ড্রিল, অ্যান্টি সারফেস, অ্যান্টি এয়ার এবং অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার ড্রিলসও ইনক্লুডেড ছিল। এই মালাবার এক্সারসাইজ এটাও প্রমাণ করে যে ইউএসএর মতো গ্রেট পাওয়ার এবং জাপান, ইন্ডিয়া, অস্ট্রেলিয়ার মতো মিডল পাওয়ারগুলি চাইনিজ নেভির এক্সপ্যানশনিস্ট পলিসির সামনে ব্যারিয়ার হয়ে দাঁড়িয়ে আছে। এতে চায়নার কাছে মেসেজ অবশ্যই পৌঁছে গেছে যে চায়না সাউথ চায়না সি এবং ইন্ডিয়ান ওশানকে ডমিনেট করবার স্বপ্ন আর কোনোদিনই সত্যি হবে না। এছাড়া ইন্ডিয়া রিসেন্টলি ইন্ডিয়ান নেভির একটি টাস্ক ফোর্সকে সাউথ চায়না সিতে ডিপ্লয় করেছিল 2 মাসের জন্য। যদিও কোয়ান্টিটিজ হিসাবে যেমন নাম্বার অফ সাবমেরিনস, ডেস্ট্রয়ার, নেভাল এভিয়েশন এবং এয়ারক্রাফট ক্যারিয়ারের দিক থেকে চায়না আপার হ্যান্ডে রয়েছে, তাই এই পাওয়ার গ্যাপকে ফুলফিল করতে ভারতকে মাল্টি লেয়ার স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতে হবে। মানে ভারতকে বাইল্যাটারাল, ট্রাইল্যাটারাল এবং কোয়াডের মতো মাল্টিল্যাটারাল মিলিটারি ডিপ্লোমেসির দিকে এগোতে হবে, যাতে পার্টনার দেশ এবং ভারত মিলে চায়নাকে আটকাতে পারে। পাকিস্তানের নেভি ভারতের তুলনায় একেবারেই নগণ্য এমনটাই মনে করছেন ভেটেরান জার্নালিস্ট রাহুল জালালি। 2021 ইকোনমিক টাইমের রিপোর্টে বলা হয়েছে যে পাকিস্তানের কাছে মাত্র 2টি সাবমেরিন রয়েছে, যেখানে ভারতের কাছে 15টি সাবমেরিন রয়েছে। তাই পাকিস্তান নেভি ভারতকে আক্রমণের স্টেপ কোনোদিনই নেবে না। কিন্তু বর্তমানে চায়না পাকিস্তানের নেভিকে মডার্নাইজ করতে শুরু করে দিয়েছে, যার জন্য ভারতকে রেডি থাকতে হবে। ভারত কিন্তু বর্তমানে তার ন্যাশনাল ইন্টারেস্টকে ডিফেন্ড করতে অনেকটাই বেশি অ্যাগ্রেসিভ। ভারত কোনোদিনই প্রথমে অ্যাগ্রেশন দেখায়নি, বরং তার 2 শত্রুর অ্যাগ্রেশনের জবাব দিয়েছে মাত্র। 2020 তখন ইন্ডিয়ান নেভি চাইনিজ ওয়ারশিপকে জিবুতি কোস্টে পুশ করতে বাধ্য হয়েছিল। এছাড়াও ইন্ডিয়ান আর্মি আরও 3টি চাইনিজ ওয়ারশিপকে স্টেট অফ মালাক্কাতে পুশ করেছিল তখন। তাই যদিও মিলিটারি মাইটে চায়না অনেক এগিয়ে, তাও ইন্ডিয়ান ওশানে আজও ইন্ডিয়ার নেভাল সুপিরিয়রিটি আছে। ভারত তার সেকেন্ড এয়ারক্রাফট ক্যারিয়ার INS বিক্রান্তকে ট্রায়াল নেওয়া শুরু করে দিয়েছে ইন্ডিয়ান ওশানে। এছাড়া ভারত তার 3rd এয়ারক্রাফট ক্যারিয়ারের কাজও শুরু করে দিয়েছে, কারণ চায়নাও 3rd এয়ারক্রাফট ক্যারিয়ার বানাচ্ছে। আমরা আজকে আমাদের এই ডিসকাশন এখানেই শেষ করছি। আমরা আশা করি আপনারা এই ভিডিও থেকে অনেক কিছু জানতে পারলেন। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। থ্যাংক ইউ টিম কনসেপ্টোপিডিয়া।